ভাই, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আবার চলে আসছি ইকবাল ভাইয়ের ফার্মে। তো ইকবাল ভাইয়ের ফার্মে এর আগে আমি ভিডিও করে নিয়ে গেছি, তো অনেক দিনই হয়ে যাচ্ছে সেটি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ইকবাল ভাইয়ের লোকেশনটা আরেকবার ভালোভাবে শুনে নিই। তো ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। তো আপনার লোকেশনটা একটু বলে দেন ভাই দর্শকদের মাঝে। আমার লোকেশন হচ্ছে রাজশাহী, দুর্গাপুর, রাজশাহী জেলা, দুর্গাপুর থানা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইকবাল। আপনার ঠিকানাটা একটু বলে দেন, যদি কেউ আসতে চাই ভাই দেশের যে কোনো প্রান্ত থেকে, যদি তারা কিভাবে আসবে? যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনার প্রথমে রাজশাহীতে আসতে হবে। রাজশাহীতে এসে রাজশাহী শহর পাওয়ার আগে বানেশ্বরে নামতে হবে। হ্যাঁ, বানেশ্বরে সিএনজি যোগে দুর্গাপুরে, দুর্গাপুর থেকে 5 কিলো ভিতরে পানানগর। পানানগর, আচ্ছা ভাই, গ্রামের নাম হচ্ছে পানানগর গ্রাম। তো ভাইয়ের এখানে যদি আপনারা সরাসরি এসে কবুতর নিতে চান, আপনারা সেটাও করতে পারবেন। আর কেউ যদি বাসের মাধ্যমে, ভাই তো দেশের সব জায়গাতে ডেলিভারি দিয়ে থাকেন, তো আপনারা চাইলে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কবুতরের দামের সাথে আর কি ডেলিভারি চার্জটা যোগ হবে। হ্যাঁ, তো ডেলিভারি চার্জ এমনি মূলত কত আছে ভাই? দেখি আজকে ভাইয়ের এখানে কি কালেকশন আছে এবং এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সাদাই থাকুন আমার। তো ভাই, সাদা আমরা এখানে প্রমানিয়াম পটার তো ভাই নাকি দেখতে পাচ্ছি? তো এটা রানিং পেয়ার, রানিং পেয়ার তো ভাই সেল হবে না নাকি? না, রানিং পেয়ার সেল হয় না। আচ্ছা, রানিং পেয়ার এটা সেল হবে না। তো এটার বাচ্চা সেল দিবেন? তো হ্যাঁ। বাচ্চার দাম কত রাখবেন ভাই? এর বাচ্চা 5000 টাকা সেল করি। আচ্ছা, 5000 টাকা হলে সেল দিবেন। এটা কি রেডি আছে ভাই বাচ্চা? এই মুহূর্তে দিতে পারবেন তো নাকি ভাই? আচ্ছা, এই মুহূর্তে ভাই দিতে পারবে সাদা প্রমানিয়াম পটারের বাচ্চা। এটা এদেরই বাচ্চা, 5000 টাকা বাচ্চার রেট আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোনটায় যাবো ভাই? হ্যাঁ ভাই, এখানে তো আমরা স্ট্রেচার দেখতে পাচ্ছি। এটা থেকে মূলত কি কালার বাচ্চা আসে ভাই? ব্ল্যাক কালারের আসে। রানিং তো ভাই সেল হয় না নাকি? আচ্ছা, তো এটা থেকে আপনি হচ্ছে যে কি বাচ্চা সেল দেন, তো বাচ্চার দাম কত রাখবেন ভাই? দশ থেকে বারো হাজার। আচ্ছা আচ্ছা, আর অন্য কোন কালার কি আসে ভাই, যেহেতু এটা ব্লু বা অনেক সময় বিভিন্ন কালারও আসে, ব্ল্যাকটাই বেশি আসে। আচ্ছা, ওগুলো আসলে কেমন দাম রাখেন ভাই? ওগুলো একটু কম হয়। এই মুহূর্তে কি বাচ্চা রেডি আছে? এই মুহূর্তে আপাতত নাই, ডিমে আছে। ও, ডিমে আছে। আচ্ছা, ওই কালারগুলোর দাম কত রাখেন ভাই? ব্লু হলে আপনার 10000, আদার্স যেগুলো কালার হলে ওটা দাম কয়বার ডিম বাচ্চা করছে ভাই? ও, নিউ অ্যাডাল্ট। আচ্ছা, ডিম বাচ্চা এখনো করেনি। আচ্ছা, ফিক্সড রাখবেন 5000 টাকা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা আমরা কি, এটা তো শোকিং নাকি? ব্ল্যাক শোকিং। আচ্ছা, তো এটা কি রানিং পেয়ার সেল হবে ভাই? এটা মূলত কোনো রানিং হয়নি, এটা সেমি অ্যাডাল্ট। আচ্ছা, সেমি অ্যাডাল্ট, 6-7 পালক গিয়েছে। আচ্ছা, 6 থেকে 7 পর। আচ্ছা, সেল দেওয়া যাবে যদি কেউ নেয়, চাইলে দাম আলোচনা সাপেক্ষে। ও আচ্ছা, এটার দাম আসলে ভাই বলতে যাচ্ছে না, এটা কেউ যদি, কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে ভাই আলোচনা সাপেক্ষে দাম হবে নাকি? আচ্ছা, একটু দেখাই দিই ভালোভাবে, একটু নাড়াই চড়াই। তো এটা আলোচনা সাপেক্ষে দাম হবে, যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভাইয়ের নাম্বারে সরাসরি ফোন দিয়ে এটা দাম দর করে নেবেন আপনারা। হ্যাঁ ভাই, এটা আমরা, এটাও তো শোকিং নাকি ভাই? এটা হোয়াইট শোকিং। আচ্ছা, এটা হোয়াইট শোকিং। আচ্ছা, ভয় পাচ্ছে। আচ্ছা, এটার বয়স কেমন হবে ভাই? কিছুটা কমবে। হ্যাঁ, কিছুটা কমবে। তো ভাইয়ের চাওয়া দাম হচ্ছে 8000 টাকা। এইখানে ভাই আমরা কি কি কিং দেখতে পাচ্ছি? একটা তো ব্ল্যাক আর একটা অ্যালমন্ড। আচ্ছা, এখান থেকে মূলত কি কালার বাচ্চা আসে ভাই? এখান থেকে আপনার অ্যালমন্ডই বেশি আসে। আচ্ছা, অ্যালমন্ড কালারটাই বেশি আসে। হ্যাঁ আচ্ছা, তো এটা কি রানিং পেয়ার তো ভাই? না, এটা নিউ অ্যাডাল্ট। এটাও নিউ অ্যাডাল্ট। আচ্ছা, সাইজ মাশাল্লাহ অনেক বড়।
তো এটা কি এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা কি সেল দিবেন? হ্যাঁ সেল দেওয়ার ইচ্ছা। আচ্ছা এটার দাম কেমন আসতে পারে? এটার দাম পড়বে আপনার 18,000 টাকা। আচ্ছা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছুটা কম। আচ্ছা এটার দাম আসবে 18,000 ভাই চাওয়া দাম, তো আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে। আচ্ছা এখানে আমরা সাদা ফিডব্যাক দেখতে পাচ্ছি, তো এই ফিডব্যাকগুলো কয় পর যাচ্ছে ভাই? তিন চার পালক করে দিয়েছে। আচ্ছা তিন থেকে চার পর করে যাচ্ছে, তো এগুলোর এগুলোর দাম কেমন রাখবেন ভাই? 6,000 টাকা। 6,000 টাকা রাখবেন। প্রাইস তো ভাই কিছুটা কমবে ভাই এখান থেকে? হ্যাঁ ওটা কিছুটা আলোচনা সাপেক্ষে কিছুটা কমবে এখান থেকে। আচ্ছা তারপরে নিচে ভাই ব্ল্যাক লাহোরি। আচ্ছা ব্ল্যাক লাহোরি দেখতে পাচ্ছি, এটা কি এই পেয়ার বয়স কেমন ভাই? এটা রানিং পেয়ার ভাই। আচ্ছা একদম রানিং পেয়ার, তো এটা কি ভাই রানিং পেয়ার সেল দিবেন না এটার বাচ্চা সেল দেন? এটা বেবিও সেল দিই আর এই পেয়ারটাও সেল করব। আচ্ছা এই পেয়ারটা সেল দিবেন, কত দাম রাখবেন ভাই? এটার দাম রাখা যাবে 12,000। 12,000 টাকা একটু মিসমার্ক আছে। আচ্ছা একটু মিসমার্ক আছে। আচ্ছা এটার দাম রাখবেন 12,000 টাকা। জি আচ্ছা। হ্যাঁ ভাই এটা 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 তো ভাই এটা শিয়া রেড এন্ড ইয়েলো সিরাজি। আচ্ছা সিরাজি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ ইয়েলো ফিমেল। আচ্ছা বোঝা যাচ্ছে না ভাই মেল হবে না ফিমেল হবে? ফিমেল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এখানে আমরা আরেক জোড়া, আচ্ছা নাড়াই দিচ্ছি, এখানে আরেক জোড়া আমরা দেখতে পাচ্ছি, এটা শোকিং, তো কত দাম আসবে ভাই? এইগুলা দাম আসলে ফিক্সড হবে ওইভাবে আসলে ভাই বলবেন না। আচ্ছা আপনাদের এই কিং এর শোকিং গুলো যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে ভাই আলোচনা সাপেক্ষে এটা দাম দর হবে, তো যদি পছন্দ হয় তাহলে ভাইয়ের নাম্বারে এটা আপনারা যোগাযোগ করে দাম দর করে নেবেন আপনারা। হ্যাঁ ভাই এইটা তারপরে এটা মাল্টেজ দেখতে পাচ্ছি, তো এই মাল্টেজ গুলো ভাই কয় পর যাচ্ছে? চার পলক করে গেছে, তো এটার হচ্ছে যে বাচ্চার এটা এইভাবে তো বিক্রি করবেন নাকি? আচ্ছা তো চার পর যাচ্ছে, কত দাম রাখবেন ভাই? 7,000 টাকা। আচ্ছা এটার দাম আসবে 7,000 টাকা। তারপরে এখানে এটা ভাই ক্রোমেনিয়াম পটার। আচ্ছা এটা কয় পর যাচ্ছে? দুটাই ফিমেল। ও আচ্ছা দুইটাই ফিমেল, কয় পর করে যাচ্ছে ভাই? নিউ অ্যাডাল্ট। আচ্ছা দুইটাই ফিমেল আছে, কত করে রাখবেন ভাই? দুইটা যদি একসঙ্গে নেয় তাহলে 10,000, আর এক পিস নিলে 5,000। আচ্ছা দুইটা যদি একসঙ্গে নেন তাহলে 10,000, এক পিস নিলে 5,000। দুইটাই এখানে ফিমেল আছে। আচ্ছা তারপরে এটা ভাই ব্ল্যাক হেনাপটার। আচ্ছা এখানে ব্ল্যাক হেনাপটার দেখতে পাচ্ছি, তো এটার দাম কেমন কি ভাই? এটার দাম পড়বে 10,000 টাকা। আচ্ছা 10,000, পাঁচ পর করে যাচ্ছে 10,000 টাকা। এখানে কি আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা দাম কমবে না? এটা একদম ফিক্সড। এটা ফিক্সড। আচ্ছা এটা ফিক্সড ভাই চাওয়া দাম 10,000 টাকা, এটা থেকে ভাই আসলে কোনো কিছু দাম কমাবে না। হ্যাঁ ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? ব্ল্যাক মোরহেড। আচ্ছা ব্ল্যাক মোরহেড, দাম কত আসবে ভাই এগুলোর? এগুলো বেবি পেয়ার, দুই তিন পালক করে আছে, 5,000 টাকা পেয়ার। আচ্ছা তাহলে এখানে তিনটা আছে, এর মধ্যে ভাই কোনটা কি? একটা ফিমেল আছে, এইটা ফিমেল। আচ্ছা ওই পাশে মধ্যেটা ফিমেল আর এটা পেয়ার আছে, তো কত বললেন ভাই? পেয়ার 5,000, 5,000 টাকা। ফিমেলটা ওটা নিলে এক পিস 4,000 টাকা রাখবে। ওইটা এক পিস, ওইটা 4,000 টাকা রাখবেন। আচ্ছা তারপরে এখানে এটা ভাই এটা বোখারা। বোখারা, তো বোখারার দাম কত রাখেন ভাই? এটা মনে হয় সাদা আসছে, কিন্তু প্যারেন্ট ছিল আপনার অ্যান্ডোলিজম হোয়াইট টপ। আচ্ছা আচ্ছা হোয়াইট অ্যান্ডোলিজম হোয়াইট টপ থেকে ফুল ফ্রেশ সাদা আসছে। আচ্ছা ফুল ফ্রেশ সাদা আসছে। হ্যাঁ তো এটা কি ভাই এই পেয়ারটাই সেল দিবেন না এদের বাচ্চা সেল দেন? না এটা আমি রাখছি বাসায়। ও এর অ্যাডাল্ট হয়ে গেছে, আমি এর বেবি হলে সেল করব। আচ্ছা তো বেবিগুলোর দাম কত রাখবেন ভাই? এর বেবিগুলোর দাম এই বর্তমান অবস্থায় এই অবস্থায় নিলে 5,000 করে রাখা যাবে, কারণ হোয়াইট টপ তো অ্যান্ডোলিজম হোয়াইট টপ। আচ্ছা এটা হলে 5,000 টাকা রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এটা তো লাক্ষা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ
কত দাম আসবে ভাই লাখাগুলো? লাখ লাখাগুলোর দাম পড়বে 4000। এগুলো আসবে 4000। এগুলোর বয়স কেমন ভাই? বয়স রানিং রানিং। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আমরা আরেক জোড়া লাখা দেখতে পাচ্ছি। তো একটা অ্যান্ডালিজম একটা হয়। আচ্ছা, এগুলো এগুলো কয় পড় করে যাচ্ছে ভাই? এগুলো রানিং। এগুলো রানিং। কত দাম রাখবেন ভাই এগুলোর? তারপরে এইগুলো ভাই বারহুমার। আচ্ছা, বারহুমার দেখতে পাচ্ছি, ভালোভাবে দেখাই দি। তো বারহুমার গুলো এগুলো কি রানিং ভাই নাকি? আচ্ছা, বেবি নিলে দিতে পারবেন? কত দাম রাখবেন ভাই? 2500 টাকা পেয়ারের বেবি গুলো। আচ্ছা, তারপরে এটা ভাই ব্ল্যাক পম। আচ্ছা, এটা ব্ল্যাক, এটা কি প্রমানিয়াম পোটার না এটা? আচ্ছা, তো এটা এটা কি বাচ্চা ভাই নাকি? আচ্ছা, এটা কি হতে পারে ভাই? মেল। মেল হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, মেল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কাঁচাটা খুলে ভালোভাবে দেখাই দিই। তো এটা হচ্ছে যে কত দাম রাখবেন ভাই? এটা অলরেডি সেল হয়ে গেছে ভাই। ও আচ্ছা, এটা অলরেডি সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর এটা বলছি না। তাহলে এইখানে এটা কি দেখতে পাচ্ছি ভাই? ডাউন ফেস। আচ্ছা, ডাউন ফেস দেখতে পাচ্ছি। তো ডাউন ফেসের এটা এটা কি ভাই, মেল না ফিমেল? মেল। আচ্ছা, মেল। কত দাম রাখবেন ভাই? এটা কেউ নিলে 8000 টাকা ফিক্সড। আচ্ছা, এটা কেউ নিলে 8000 টাকা একদম ফিক্সড আসবে। আচ্ছা ঠিক আছে। তারপরে নিচে এগুলো এগুলো হচ্ছে অপরাজিতার ব্লু লাক্ষা। এটা আমার রানিং পেয়ার, এটা সেল হবে না। আচ্ছা, এটা সেল হবে না। এটার বাচ্চা কত দিয়ে সেল দেন ভাই? বেবি দেওয়া যাবে। আচ্ছা, বেবি নিলে 2000 টাকা পেয়ার। 2000 টাকা পেয়ার আসবে। আচ্ছা, এই দুই কালার যেহেতু, তো এখান থেকে কি কালার মূলত আসবে? বাচ্চা। ও আচ্ছা, বাচ্চা অলরেডি চলে আসছে, বিভিন্ন কালার আসে, এগুলো মূলত বাচ্চার কালার। হ্যাঁ, এটা আসলে মূলত কি কালার আসছে ভাই? এটা কেউ বলে রেড অ্যাশ, ইন্ডিগো, বিভিন্ন জন। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। আচ্ছা, আমরা জাগ গিরিবাস দেখতে পাচ্ছি। এটা কি জাগ আসলে বলছে ভাই? ময়না জাগ। ময়না জাগ। আচ্ছা, তো এগুলো মূলত কত দিয়ে সেল দেন ভাই? বেবিগুলো 1200-1500 টাকা। আচ্ছা, অ্যাডাল্ট পেয়ার নিলে আপনার 2500। আচ্ছা, অ্যাডাল্ট পেয়ার নিলে 2500 টাকা। এগুলো কি ভাই? এগুলো অ্যাডাল্ট। অ্যাডাল্ট। এগুলো 2500 টাকা জোড়া রাখবেন? আরো আছে, কেউ চাইলে দেওয়া যাবে সময়। আচ্ছা, কেউ বাচ্চা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই এগুলো বাচ্চা কত দাম? এগুলো 1200 টাকা হলে সেল দিয়ে দেবেন নাকি? 1200। আচ্ছা, এগুলো 1200 টাকা হলে সেল দিয়ে। এগুলো আসলে উড়ে কেমন ভাই? এগুলো উড়ে ভালো উড়ে, আমাদের আশায় তো ভালো উড়ে। আচ্ছা আচ্ছা, সাথে এটা কি দেখতে পাচ্ছি ভাই? ওটা জার্মান শিল বেবি। আচ্ছা, ব্লু বার্লের জার্মান শিল বেবি। আচ্ছা আচ্ছা, নিলে দেওয়া যাবে। কত দাম রাখবেন ভাই? ওই বেবি এক পিসের দাম পড়বে 5000। 5000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জার্মান শিলের এখানে আরেকটা অ্যাডাল্ট নট দেখতে পাচ্ছি আমরা। তো এটা কত দাম রাখবেন ভাই? এটা গ্রে বার্লেস ব্লাড লাইনের। হ্যাঁ আচ্ছা, এই নটটার দাম পড়বে 10000 টাকা। এটা ফুল অ্যাডাল্ট। ফুল অ্যাডাল্ট। আচ্ছা, তো ওইটার সাথে জোড়া দেননি ভাই? ওটা বেবি এটা। ও আচ্ছা আচ্ছা, অ্যাডাল্ট। আচ্ছা, আর এই ইয়েটা বিক্রি হবে কি ভাই? এখানে যে সিরাজি না, ওটা পোস্টার। আচ্ছা, ওটা পোস্টার। আচ্ছা, আচ্ছা, নিচে প্রোমিনিয়ামের বেবি। আচ্ছা, প্রোমিনিয়ামের এখানে আরেক জোড়া বেবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাদা প্রোমের বেবি। এটা তো 5000 টাকা। রেডি রেডি তো নাকি ভাই? দিয়ে দিতে পারবেন এটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? এটা হাঙ্গেরিয়ান হাউস, হাঙ্গেরিয়ান টাইগার হাউস পিজন। আচ্ছা, তো এটার দাম কত রাখবেন ভাই? এটা যদি কেউ নেয় চাও দাম 10000, আলোচনা সাপেক্ষে কনসিডার হবে। আচ্ছা, এটা তো এই জোড়াটাই বিক্রি হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই জোড়াটাই বিক্রি। আচ্ছা, এই জোড়াটাই বিক্রি হবে। আচ্ছা, তারপরে এখানে ভাই এটা হচ্ছে বাসিরাজ কুকার বেবি। আচ্ছা, বাসিরাজ কুকার বেবি দেখতে পাচ্ছি। নাড়া দেন, ডাকবে দেন। কুকা অবশ্য একটু ভয় পাইলে ডাকে কম। আচ্ছা, তো এটার দাম কত রাখেন ভাই? এটার দাম পড়বে 5000 ভাই। বেবি পেয়ার, জিরো বেবি ডাক দেখেন। আচ্ছা, এটা জিরো জিরো পরে বেবি, তো এটার দাম রাখবে 5000 টাকা ভাই। অনেক ডাকে নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন। আচ্ছা, হ্যাঁ, এটা ভাই ব্ল্যাক ম্যাকমাই পোটার রানিং। আচ্ছা, রানিং পেয়ার। মার্কিং ঠিক আছে কি ভাই? 100% ওকে। আচ্ছা, 100% ওকে আছে। কত দাম রাখবেন ভাই? এটা এই পেয়ারটার দাম রাখা যাবে 10000। আচ্ছা, এই পেয়ারটার দাম রাখবেন 10000 টাকা।
আচ্ছা তারপরে এটা ভাই এটা হচ্ছে সিলভার বার্কিং আচ্ছা সিলভার বার্কিং কত দাম রাখবেন ভাই রানিং পেয়ার দাম পড়বে 12000 আচ্ছা রানিং পেয়ারের দাম আসবে 12000 টাকা আচ্ছা ভাই এগুলো লাক্ষা তো নাকি এটা হচ্ছে আমেরিকান লাক্ষার বেবি আচ্ছা আমেরিকান লাক্ষার বেবি আচ্ছা কত দাম আসবে ভাই এটার দাম পড়বে আপনি 5000 টাকা এটার দাম আসবে 5000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা কয় পরে যাচ্ছে এটা ভাই এটা দুই পালক করে গেছে আচ্ছা এটা দুই পালক করে গেছে আচ্ছা হ্যাঁ ভাই এটা তো মুখী হ্যাঁ ইয়েলো মুখী আচ্ছা একটা মিসমার্ক আছে মাথায় আচ্ছা মাথায় মিসমার্ক আছে এটা অ্যাডাল্ট পেয়ার আচ্ছা ফিমেল কনফার্ম আচ্ছা এটা কেউ চাইলে এই মুহূর্তে 2500 টাকা রাখা যাবে এই মুহূর্তে এটার দাম আসবে 2500 টাকা মাথায় হালকা একটু মিসমার্ক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাডাল্ট পেয়ার ফিমেলটার মিসমার্ক আছে ফিমেলটার আচ্ছা অ্যাডাল্ট পেয়ার তো হ্যাঁ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা আচ্ছা এখানে আমরা এগুলো ভাই এগুলো লাহোরি শিরাজি আচ্ছা একটু হালকা মিসমার্ক আছে হ্যাঁ হালকা কিছু কিছু উপভূতরে মিসমার্ক আছে পাঁচ পিস তাহলে কনসিডার আছে দামে আর যদি পিস ভাবে নেয় কি জোড়া নেয় জোড়াতে 5000 আর যদি লটে পাঁচ পিস নেয় তাহলে আলোচনা সাপেক্ষে দাম হবে আচ্ছা লটে নিলে আলোচনা সাপেক্ষে এটা দাম আসবে আর হচ্ছে যে কেউ জোড়া নিলে এটা 5000 টাকা আসবে হ্যাঁ এডাল সব আট পালক নয় পালক আচ্ছা আট থেকে নয় পর করে যাচ্ছে আচ্ছা তারপরে এখানে ভাই এইখানে মূলত সিঙ্গেল পিস এগুলা হ্যাঁ আমেরিকান লাক্ষার এক পিস বেবি আচ্ছা আমেরিকান আমেরিকান লাক্ষার বেবিটা কত দাম আসবে ভাই ওটা 2000 টাকা আর এই কোপার ইয়েটা আর কোপার লাক্ষটা এটা পেয়ার আছে পেয়ারটা আলাদা করে আছে আর রেস্টে দিবেন নাকি আচ্ছা আর পেয়ারটার দাম কত রাখবেন কোপার পেয়ারটার দাম পড়বে 8000 8000 শেকড়টার দাম পড়বে 7000 শেকড়টা কি সিঙ্গেল না সিঙ্গেল আছে পেয়ার করে দাও পেয়ার একটা আছে ছোট ও আচ্ছা আচ্ছা তাহলে ওইটা কত রাখবেন 7000 7000 তারপরে এখানে ভাই পোস্টার আচ্ছা এগুলো পোস্টার হিসেবে যদি কেউ নিতে চায় তবে এই যে এটা এই যে ইয়েলো সিরাজের এক পিস বেবি বলছিলাম সে আচ্ছা ও আর এটা স্প্যানিশ সরের ফিমেল আচ্ছা একটু হালকা কানিটাল আছে ও আচ্ছা আচ্ছা এটা তো একটু প্রবলেম আছে আচ্ছা তাহলে এটা যদি তারপরে কেউ নিতে চায় ভাই কত দাম রাখবেন ভাই স্প্যানিশটা কেউ নিতে চাইলে এই মুহূর্তে 3000 টাকা দেওয়া যাবে 3000 আচ্ছা আচ্ছা তারপরে এখানে এগুলো ভাই বোখারা বোখারা এখানে আছে সিলভার বোখারা এক পেয়ার আর হোয়াইট বোখারা একটা মেল আর রেড বোখারা ফিমেল আর এক পিস বারানবাগ টাম্পিটার আচ্ছা রেড তো কোনটার দাম কত আসবে ভাই সিলভার বোখারা পেয়ারটা দাম পড়বে আপনার 8000 8000 টাকা আর হোয়াইট বোখারা মেলটার দাম হোয়াইট বোখারাটা 2500 আর আচ্ছা রেড বোখারা ফিমেলটার দাম পড়বে আপনার 3000 3000 টাকা আর বারানবাগটা পেয়ার আছে ওটা আর নর আছে ওটা এখন সেল দিব না আচ্ছা ওটা আপাতত সেল দিচ্ছেন না আচ্ছা তারপরে এখানে ভাই এখানে এগুলো বিউটি আচ্ছা তো বিউটি গুলো কোনটার দাম কত রাখবেন ভাই আর কয় পর করে যাচ্ছে কোনটার একটু বলে দিবেন দুই এক পালক করে দিয়েছে ব্ল্যাক গুলোর দাম পড়বে আপনার 18000 করে আচ্ছা ব্ল্যাক গুলো 18000 দাম কিছুটা কনসিডার হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা ওটা আলোচনা সাপেক্ষে আর টাইগার গুলোর দাম পড়বে আপনার 12000 করে আচ্ছা টাইগার গুলো 12000 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে পোটার হ্যাঁ এগুলো হচ্ছে ইয়েলো পোটার রানিং পেয়ার এগুলো মার্কিং হ্যাঁ মার্কিং অ্যাকুরেট 100% আচ্ছা আচ্ছা এগুলো কেউ নিতে চাইলে ইয়েলো পেয়ারটা হ্যাঁ দাম পড়বে 10000 10000 টাকা আচ্ছা আর এখানে আছে ব্লু ফিমেল হ্যাঁ আর অ্যালমন্ড মেল আচ্ছা যদি ব্লু ফিমেলটা কেউ নেয় 7000 আর অ্যালমন্ড ফিমেল মেলটা নিলে 8000 8000 টাকা হ্যাঁ মার্কিং অ্যাকুরেট আছে আচ্ছা তো এগুলো মোটামুটি মার্কিং কোনো মিসমার্ক নাই না কোনো মিসমার্ক নাই হ্যাঁ আচ্ছা তো এই ছিল মোটামুটি আপডেট ভাইয়ের পাশের রুমে আরো কিছু কবুতর আছে তো সেগুলোর মধ্যে তো এখানে এটা কি ভাই এটা ব্ল্যাক মোরহেড অ্যাডাল্ট পেয়ার আচ্ছা ব্ল্যাক মোরহেড অ্যাডাল্ট পেয়ার এটা অ্যাডাল্ট পেয়ার কি সেল দিবেন ভাই হ্যাঁ এটা সেল হবে এখানে যা আছে সবই সেল হবে আচ্ছা তো কত দাম রাখবেন এটা এটার দাম পড়বে 8000 টাকা ভাই 8000 টাকা আসবে আচ্ছা তো এখানে যে কয়টা আছে সে কয়টা সবই সেল দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে অ্যালমন্ড মুক্কি অ্যালমন্ড মেল হ্যাঁ হোয়াইট ফিমেল হ্যাঁ এটাও অ্যাডাল্ট পেয়ার আচ্ছা এটা অ্যাডাল্ট এটা সেল হবে এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে আপনার 6000 টাকা আচ্ছা এটার দাম আসবে 6000 হ্যাঁ হ্যাঁ এটা ভাই রেড বারামাকের মেল ওই বাসা একটা ফিমেল ছিল আর এখানে একটা মেল এটা দিয়ে পেয়ার আচ্ছা আচ্ছা পেয়ারটা যদি কেউ নিতে চায় দুটো মিলে দাম রাখা যাবে 10000 10000 টাকা আচ্ছা তারপরে এটা ভাই এটাই হলো ম্যাকপাই পোটারো আচ্ছা বেবি
কত দাম রাখবেন এটা ভাই? এটা 2000 টাকা। এটা 2000 টাকা আসবে। আর এটা ভাই স্টেচার? এটা স্টেচার মেল। মেল এটার দাম আসবে কত? এটা চোখে একটু প্রবলেম আছে। আচ্ছা চোখে একটু প্রবলেম। এই অবস্থায় দাম নিলে 3000 টাকা। ও রানিং। কই পরে এটা রানিং? হ্যাঁ রানিং। আচ্ছা আচ্ছা চোখে এটা প্রবলেম আছে তাহলে এই অবস্থায় নিতে হলে এটা 3000। আচ্ছা হ্যাঁ ভাই এটা ভাই? এটা বল হেড লং ফেস। আচ্ছা লং ফেস। হ্যাঁ বল হেড লং ফেস। এটা আগে খুব ভালো দাম ছিল, এখন বর্তমানে লং ফেসের প্রাইস কম। এই জন্য এটা রানিং পেয়ার। এটা মূলত এই অবস্থায় কেউ নিতে চাইলে এখন 6000 টাকা রাখবে। এই অবস্থায় কেউ নিতে চাইলে 6000 টাকা। আরো আলোচনা সাপেক্ষে কিছু আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কমবে। আচ্ছা এটা তো জ্যাকোবিন দেখতে পাচ্ছি ভাই। আলমন্ড জ্যাকোবিন, আলমন্ড আলমন্ড জ্যাকোবিন রানিং পেয়ার দেখতে পাচ্ছি। কত দাম আসবে ভাই রানিং পেয়ারের? এটা 8000 টাকা ভাই। আচ্ছা এটার দাম আসবে 8000 টাকা। কেউ নিলে কিছুটা কনসিডার কিছুটা দাম কমবে। আচ্ছা এখানে এটা তো পোটার। হ্যাঁ ম্যাকপাই পোটার ব্ল্যাক। আচ্ছা মার্কিন সেম এডাল মার্কিন অ্যাকুরেট। আচ্ছা মার্কিন অ্যাকুরেট আছে। কত দাম রাখবেন ভাই? এটা এই অবস্থায় কেউ নিলে সম্ভবত দুটি ফিমেল হতে পারে। আচ্ছা দুটো ফিমেল হতে পারে তো 8000 টাকা রাখা যাবে। এটা 8000 টাকা হলে সেল দিয়ে দিবেন। আচ্ছা তারপরে এখানে সাদা জ্যাক দেখতে পাচ্ছি আমরা। সাদা জ্যাক এটাও রানিং পেয়ার। আচ্ছা রানিং পেয়ার কত দাম রাখবেন ভাই? এটা 5000 টাকা। আচ্ছা রানিং পেয়ারের দাম আসবে 5000 টাকা। আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে ভাই? এর আগে কতবার করা আছে ভাই? হ্যাঁ অনেকবার করছে। ও আচ্ছা অনেকবার অলরেডি করা আছে। আচ্ছা নিচে ভাই আমেরিকান হেলমেট। আমেরিকান হেলমেট রানিং পেয়ার। রানিং পেয়ার আচ্ছা তো দাম কত রাখবেন ভাই? এটা 6000 টাকা পড়বে ভাই। এটা আসবে এই অবস্থায় নিলে 6000 টাকা। আচ্ছা তারপরে এখানে এটা ভাই এটা হোয়াইট কিং মেল। হোয়াইট কিং এর মেল। হ্যাঁ রানিং ওয়ান পিস। আচ্ছা রানিং ওয়ান পিস কত দাম আসবে ভাই? এটা দাম পড়বে আপনার 5000। দাম আসবে 5000 টাকা। কিছুটা দাম কমবে এখান থেকে। আচ্ছা আর এটা ভাই রেড ম্যাকপাই পোটার মেল। আচ্ছা রেড ম্যাকপাই পোটারের মেল কত দাম রাখবেন? দাম পড়বে 5000। এটা দাম আসবে 5000 টাকা। হ্যাঁ আচ্ছা তো এই তো মোটামুটি ভাই শেষ তো ভাই নাকি? এই ছিল মোটামুটি ভাইয়ের এখানে আপডেট। তো প্রিয় দর্শক ভাইয়ের এখানে যেগুলো ছিল সেগুলো মূলত আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন আপনাদের যেগুলো পছন্দ হবে ভাই এখান থেকে কিছুটা আলোচনা সাপেক্ষে দাম কমবে। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার ফোন নাম্বার 017017। আচ্ছা 017017। হ্যাঁ 44190। 44190। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ভাইয়ের নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।